হাসান হুসাইন কান্দে বেলাল কান্দে, ও মা বেলাল যেহেতু আজান দিতেছে মনে হয় নবী নামাজ পড়াইব, যুবক গুলাম বাইরে চুমু দেয় আর কয়রে আম্মু لله حمدا كثيرا طيبا مباركا فيه ونشهد أن لا محبوب إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
মন খুলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ও দিল দিল নাহি হায় জিস দিল মে আল্লাহ নাহি, ও দিল দিল নাহি জিস দিল মে আল্লাহ নাহি হ্যায়, ও গুল ভি গুল নাহি হ্যায় জিস গুল মে আল্লাহ নাহি হ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম আসতে না জোরে বাবা তোমার সাউন্ড আরো উঠবে, বক্সটা একটু হালকা আমার দিকে ঘুরাও যে কোনো একটা, আর সাউন্ড আর একটু উঠবে বাবা, ঠিক আছে সাউন্ড আরো উঠাও, সাউন্ড উঠবে। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণ খুলে লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা কিন্তু থাকবে না, থাকবে না কি কথা বোঝা যায় আমার, বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না কি, আর একটু জোরে আওয়াজ করে বলেন থাকবে না কি, অযুবক ও বৃদ্ধ বাবা মাইকের আওয়াজ কানের মধ্যে যাইতেছে এখনো, তুমি ভাবতেছো মাহফিলে আসবা কি আসবা না, ও পর্দার আড়ালের আম্মা জান আজকেও তুমি স্টার জলসার ফেসবুকের মধ্যে সময় কাটায় দিতেছো রে আম্মা জান, এই জান্নাতের বাগান সাজা তোমারে ডাকে আয় যুবক বন্ধু আয়, কারণ এই জান্নাতের বাগান আজ আছে কাল থাকবে না, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমি অনুরোধ করবো আমার বাজানদেরকে, যারা এখনো হেলায় খেলায় সময় কাটায় ভাবতেছো যাই একটু পরে যাই, বন্ধু তুমি কিন্তু জানো না একটু পর পর্যন্ত তোমার হায়াত থাকবে নাকি, কথা বলেন ঠিক কি কেউ জানে জোরে বলেন না কেউ জানে, কারণ পৃথিবীর সব কিছুর একটা গ্যারান্টি আছে ভরসা আছে, সোনামণি ও আব্বু ও আম্মু মানুষের জীবনের কোনো গ্রান্টি নাই ঠিক কিনা জোরে বলে, কারণ নিঃশ্বাসের এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। তাই আমি তোমাকে আহ্বান করে বলি, এখনো তুমি চায়ের দোকানের মধ্যে আড্ডা দিতেছো আর ভাবতেছো যাই আর একটু পরে যাই, এখনো তুমি ফেসবুকের মধ্যে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতেছো, ও আম্মু আজকেও তুমি স্টার জলসা সেরা টিভির সামনে বসে আছো, না আব্বু না না আম্মু না, দুনিয়ার সব কিছুর একটা গ্যারান্টি আছে
একটা কলা গাছ লাগাইনি পর্যন্ত এই কলা গাছের গ্রান্টি আছে, কিন্তু মানুষ এক সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে নাকি? নাইর আওয়াজ হয় নাই, জোরে বলে নাই। তাই কে আসো কোথায় হেরিয়ে হেথায়, দ্রুত চলে আসো, কারণ জান্নাত কে মজমা একবার হাও গয়া তো আর কবি নেহি মিলেগা, কারণ আগামী বছর আবার মাহফিল হবে, আপনি আসবেন আমি আসব, কাছের কথা না দূরের কথা, বাবা জোরে বলেন না কাছের না দূরের, তাই আসো কাছারি কান্দি জামে মসজিদ তোমাকে ডাকতেছে, আসো জান্নাতের বাগান সাজায় ডাকতেছে, আসো এই জান্নাতের বাগানের মধ্যে আইসা বসো, আল্লাহকে খোঁজার চেষ্টা করো, কারণ বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে নাই। এই জন্যই কবি বড় চমৎকার করে বলে, মওতুকা আসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলে, ও দুনিয়াদার বাবা আমার শোন, মৃত্যু এমন এক শরবত যেই শরবত বিষ হইল পৃথিবীর সমস্ত মানুষের, পান করা লাগবে, লাগবে কিনা? আরো আওয়াজ করে বলুন না বাবা, লাগবে কিনা? আর বলে, কবর এমন এক ঘর, তুমি চাইও আর না চাইও, তোমার ইচ্ছা থাকুক আর না থাকুক, কবর এমন এক ঘর গো সোনামণি, নিজ ইচ্ছায় হোক আর না হোক, ওই দরজা ছাড়া জানালা ছাড়া ঘরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বাংলার কবি বলে, বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা কিন্তু থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে ওয়ালা কিন্তু থাকবে না, দোকানওয়ালার দোকান থাকবে দোকানদার থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান কিন্তু থাকবে না, আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আরো জোরে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নাম আল্লাহর নামের মতো হয় না, জোরে এসকুনিয়া, আল্লাহ 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 আল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেমন আছেন আপনারা সকলে? মনে হয় বেশি ভালো নাই, তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাচারি কান্দি হাজেবাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের প্রধান অতিথি থাকবেন পটুয়াখালীর সম্মানিত প্রখ্যাত ওয়াইজ আব্দুল মালেক আনোয়ারী সাহেব, আরো আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই ইদ্রিস হোসেন বিলাল ভাই, আমার পাশে বসা, আপনাদের গ্রামের সন্তান হতে পারে, আমাদের ঢাকায় অনেক বড় মসজিদের ক্ষতি আপনারা হয়তো জানেন না বুঝেন না, অনেক ভালো আলোচনা করে ভাই কথা বলবে আমার পরে। তো প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই গ্রাম থেকে বেছে বেছে যাচাই করে বাছাই করে সকলকে সর্বপ্রথম তার মহান হুকুম সালাতুল মাগরিব আদায় করার তৌফিক দিয়েছেন। এরপর আমরা একসাথে অনেকেই মাগরিবের নামাজ পড়েছিলাম, সকলে এই মজলিসে আসতে পারছে, আমার সাথে একটু কথা বলতে হবে, কারণ আমি আপনাদের সাথে আগে কখনো পরিচিত না, আজকে যেহেতু পরিচিত হব, আপনারা কথা বলবেন আমিও কথা বলবো, কথা হবে কোরআন থেকে, শুনবো কোরআন থেকে, মন খুলে শুনবো ইনশাআল্লাহ। তাহলে জোরে বলেন, অনেকে একসাথে নামাজ পড়েছিলাম না? আরো জোরে বলেন, পড়েছিলাম কি না? পড়েছিলাম। সকলকে আল্লাহ তাআলা এই মাহফিলে আসার জন্য কবুল করেছে, কাদেরকে কবুল করেছে? যাদের প্রতি আমার আল্লাহ সুবহানাহু তাআলার দয়া এবং মহাব্বত রয়েছে। তাই যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই বিপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ সমস্ত কিছু থেকে অব্যাহত রেখে, সমস্ত কিছু থেকে বিরত রেখে এই মাহফিলের মাজমার মধ্যে আসার তৌফিক দিয়েছে।
কণ্ঠের সমস্ত শক্তিকে একত্রিত করে সেই মহামালিকের দরবারে আমরা সকলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এইভাবে না, কারণ বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে খুশি হয় যে তিনি কে, আমার আল্লাহর নাম আরো জোরে বলো তিনি কে, আরো জোরে আমার আল্লাহর নাম তিনি কে। আল্লাহর শুকরিয়া আদায় করতে যেয়ে যদি বান্দার কণ্ঠ ছোট হয়, আল্লাহ তো পুরস্কার ছোট করে দিন, এই জন্য কণ্ঠকে আরো বড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। আসতে পেরে আমরা খুশি না বেজার, যিনি আসতে দিয়েছেন তিনি কে, জমিন সৃষ্টি করলে ওয়ালা কে, আল্লাহর নাম তো এত আসতে বললে হবে, জোরে বলতে হবে, বলেন আল্লাহ আকবর। হয় নাই মুসলমান সিংহের জাতি সিংহের মতো কণ্ঠকে উঁচু করে বদরের সাহাবীদের কণ্ঠের মতো করে বলেন আল্লাহ আকবর, আরো জোরে আরেকবার আল্লাহ আকবর। এবার শাহাদাত আঙ্গুলটা উঁচু করেন সবাই, আর একটা জোরে ঝাঁকুনি দিয়ে বলেন আল্লাহ আকবর। খুশি হলো কে? হাদিসের মধ্যে আসে বান্দা যখন তিনবার আল্লাহ আকবর শব্দ বলে শয়তান ওই স্থান থেকে পালায়া যায়। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন, শয়তান পালায় তো পালায় কিভাবে? হাদিসের মধ্যে বলে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যতটুকু দূরে যায় শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে ততটুকু দূরে পালায়। জোরে বলেন আরেকবার আল্লাহু আকবার। এটা হলো যে ইবলিস শয়তান সে পালায়, আর এই যে মাহফিল টাফিল হইলে কিছু মানবরূপী শয়তান আছে না ওমা, আপনাদের এই শরীয়তপুরে নাই নাকি? আমাদের ঢাকাতে আছে অবশ্য। মাহফিল টাফিল হইলে ওদের গায়ের মধ্যে জ্বালা পয়দা হয়ে যায়, আছে কি ওমা? জোরে বলেন না আছে কিনা? এই আল্লাহ একবারের ধ্বনি দিয়ে মাঝে মাঝে সেই নাস্তিক বেঈমান কাফেরদের কলিজার মধ্যে কাঁপিয়ে ধরে দিতে হবে, যেন আল্লাহ একবারের ধ্বনি শুনে তারা বুঝতে পারে এই বাংলাদেশের মধ্যে এখনো মুসলমান রয়েছে, এই বাংলাদেশের মধ্যে এখনো মুমিন রয়েছে, এই বাংলাদেশের মধ্যে এখনো আল্লাহ প্রেমিক রয়েছে, এই বাংলাদেশের মধ্যে এখনো নবী প্রেমিক রয়েছে, এই বাংলাদেশের শরীয়তপুরের মধ্যে এখনো আল্লাহ শাহ আজুল হক রহমতুল্লাহ আলাইহির উত্তর ছড়ি রয়েছে, হাদিস শরীয়তুল্লাহর উত্তর ছড়ি রয়েছে। চিৎকার মেরে একবার বলেন তো কি উপহার দিয়েছে? স্পেশাল উপহার, মেগা উপহার, সুপার উপহার। উপহারটা হলো আমার আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভীষণ দয়া মায়া করে মানুষ হিসাবে বানিয়েছে। বলেন তো কি হিসাবে বানিয়েছে? আচ্ছা বাবা, আল্লাহ চাইলে আমাদের গরু বানাইতে পারতেন না বাবা, কুকুর বানাইতে পারতেন না, মহিলা প্যান্ডেল আছে না, নাই না, আম্মা জানরা ঘর থেকে শুনতেছে, চাইলে ছাগল বকরি ভেড়া মহিষ ইত্যাদি বানাইতে পারতো না? জোরে বলেন না পারতো কিনা? কিন্তু আমার আল্লাহ ভেড়া বানায় নাই, মহিষ বানায় নাই, গরু বানায় নাই, ছাগল বানায় নাই, কুকুর বানায় না, অনেক বেশি দয়া মায়া করে বানাইছে মানুষ। মানুষ বানানোর পরে আমার আল্লাহ ইহুদি বানাইতে পারতো, খ্রিস্টান বানাইতে পারতো, হিন্দু বানাইতে পারতো, বৌদ্ধ বানাইতে পারতো, আগুন পূজারি বানাইতে পারতো, গাছ পূজারি বানাইতে পারতো, কবরে সেজদা দেনওয়ালা বানাইতে পারতো, মাজার পূজারি বানাইতে পারতো, কিন্তু বানায় না। আমার আল্লাহ বড় দয়া করে বানাইছে মুসলমান। মুসলমান বানানোর পরে আমার আল্লাহ আদম নবীর উম্মত বানাইতে পারতো, ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতো, মুসা নবীর উম্মত বানাইতে পারতো, ইউসুফ নবীর উম্মত বানাইতে পারতো, ঈসা নবীর উম্মত বানাইতে পারতো, পারতো কিনা জোরে কও মুসলমান? কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, ও শরীয়তপুরের গোপালপুরের মুসলমান, সর্বপ্রথম গরু ছাগল ভেড়া মহিষ না বানায়া মানুষ বানাইছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক অগ্নি পূজক গাছ পূজক না বানায়া মুসলমান বানাইছে, মুসলমান বানানোর পরে আমার আল্লাহ, ও মুরব্বী আব্বু সোনা মনি শোনো, এমন এক উম্মত বানাইছে, এমন এক নবীর উম্মত বানাইছে, যেই নবী সরকার দুআলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীরে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, আদম হইতো না, হাওয়া হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, আমি হইতাম না, তুমি হইতো না, মাটি হইতো না, পাহাড় হইতো না, পর্বত হইতো না, নদী হইতো না, নালা হইতো না, সাগর হইতো না, ওই নবীর উম্মত হিসাবে বানায়া পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন নবীজির উম্মত বানাইছে তো বানাইছে, নবীজির উম্মত বানানোর পরে আল্লাহ সুবহানাহু তাআলা এই নবীর উম্মত বানায়া একটা থিওরিক্যাল গ্রন্থ দিয়ে দিয়েছে, যেটার নাম হলো আল কুরআন। নামটা কি? আরো জোরে, জোর হলো না, আল কুরআন। এই আল কুরআন আমাদেরকে দিয়ে দিয়েছে, কুরআনুল কারীম আমাদেরকে দিয়ে দিয়ে বলতেছে, বান্দা দুনিয়ার মধ্যে চলে যাবা, আমি যে তোমারে বানাইলাম রব, এই রব কি তো ভুলে যাবা, নবী পাঠাইলাম, নবী তো চলে যাবে একদিন, তো তোমারও তো আমার কাছে আসতে হবে, আসার আগে তোমার জীবন কিভাবে পরিচালনা করবা, তোমার জীবন যাপন তুমি কিভাবে করবা, এটার জন্য একটা গ্রন্থ দিয়ে দিলাম, যদি কুরআনুল কারীমকে ফলো করো তাহলে তোমার জীবনটা হয়ে যাবে কোরআনময়, তোমার জীবন হয়ে যাবে সুন্নাময়, তোমার জীবন হয়ে যাবে এলাহি জীবন, এবং মৃত্যুর পরে তুমি সাথে সাথে আমি মালিকের সাথে দেখা করব। সুবহানাল্লাহ, বলেন জান্নাত দ জকসে ইয়া রব ক্যা করু, জান্নাত দ জকসে ইয়া রব ক্যা করু, আরজু হায় মাই তুঝে দি দার করু আশেকারা, মিল্লাতো মাযহাব জুদাস আশেকারা, মিল্লাতো মাযহাব খুদাস। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগে? চলবে? চলবে, থাকবেন তো ইনশাল্লাহ, পরিশেষে জায়গা দিতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন দিল আমাদের, কেন? যেন এই কোরআন দেখে দেখে পথ চলতে পারি। তো এই কোরআন থেকে আজকে একটা আয়াত আমি পড়েছি, সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলে, এই মনোযোগ আছে তো আপনাদের? তাহলে আমার দিক ছাড়া অন্য দিক তাকানো যাবে না, আমার দিক ছাড়া অন্য দিক তাকানো যাবে না, মনোযোগ দেন। আল্লাহ বলতেছে, নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ আমাদের সরাসরি বলতেছে না, আলোচনা বুঝতে হবে কিন্তু, না হলে কিন্তু পরে কথা বুঝবেন। আল্লাহ সরাসরি আমাদেরকে বলতেছে না, নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিতেছে। বলতেছে কি? উল ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, উল আপনি বলুন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, নবী আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাই, জোরে বলো কাকে ভালোবাসতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ইত্তাবিউনি নবীগো, তারা যেন আপনার অনুসরণ করে। বলেন কার অনুসরণ করার কথা বলেছে? নবীজির অনুসরণ করার কথা। এই যে বুঝতে হবে কথা, না হলে এলোমেলো হয়ে যাবে, বাচ্চাদেরকে থামায় যাওয়া যায় না, একজন একজন সবাই না একজন উঠেন যে পারবেন এদেরকে সরায় দিতে বা থামায় দিতে। হ্যাঁ, বুঝায় বলে দেয়। আচ্ছা, আমার দিকে তাকা, নবীর অনুসরণ করতে হবে, কার অনুসরণ করতে হবে? আরে জোরে বলেন না, কার অনুসরণ করতে হবে? কারণ ভালো যদি বাঁচতে হয় কাকে বাঁচবো? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, আহা প্রেম যদি করতে হয় নবীকে করো, কারণ নবীদের থেকে আমাদের কেউ বেশি ভালোবাসতো না, এখনো বাসে,
না, কারণ নবী এখনো কবরের মধ্যে ঘুমায় ঘুমায়া বসে বসে আমাদের কথা চিন্তা করে আর কান্না করে আর বলে ইয়া হাবলি উম্মাতি, ইয়া হাবলি উম্মাতি, ইয়া হাবলি উম্মাতি। কাল কিয়ামতে হাশরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের থেকে জিব্রাইল যায় বলবে ইয়া মুহাম্মদ উখরিজি, হে নবী আপনি বের হন, আসেন কিয়ামতের ময়দানে, আমার আপনার নবী সরকারে দোয়া আলম বলবে জিব্রাইল কবর থেকে বের হব তো হব, বলো না আমার গুনাহগার উম্মত গুলা কই, সুবহানাল্লাহ জুরি কবর থেকে তো উঠে কিয়ামতের ময়দানে যাব, আগে বলো আমার উম্মত গুলা কই। জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সর্বপ্রথম আল্লাহ উঠানোর জন্য নির্দেশ দিয়েছে, আপনাকে উঠে নিয়ে আল্লাহর পাশে বসাবো, এরপরে সমস্ত মানুষকে উঠাবো, সুবহানাল্লাহ জোরে বলেন না। তো ওই নবী সরকারের দোয়া আলমের অনুসরণ করতে বলা হচ্ছে, কারণ আজকে মুসলমান পৃথিবীর মধ্যে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মুসলমানকে আজকে সামান্য পয়সার মূল্য দেওয়া হয় না, এর একমাত্র কারণ হলো মুসলমান নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা। এই মুসলমানের মধ্যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকত, তাহলে এই মুসলমান কোনোদিন আজকে সমাজের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত হতো না, চিল্লায় বলেন ঠিক কিনা। এই মুসলমানের একটা আদর্শ হযরত আবু বকরের মধ্যে ফুটে উঠেছে। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একজন কালো কৃষ্ণ বর্ণের লোক, দেখতেও ভালো না, ঠোঁট এবড়া থেবড়া। ওই লোকটাকে দেখে আবু বকর চিনতে পারছে, এটা গোলাম জাদা গোলাম উমাইয়া ইবনে খালফের দাস, নামটা হলো বেলাল, শুনছেন নাকি? বলবো ঘটনা, শোনার ইচ্ছা আছে তো? আবু বকর সামনে চলতেছে, বেলালের সামনে যায় দাঁড়ায়া হাত বাড়ায়া দিছে, বেলাল অবাক হয়ে গেছে। বেলাল আবু বকরের হাতে হাতটা লাগাইছে, ডাক দেয়া বলে আবু বকর আমাকে চিনেন? বলে তুমি উমাইয়া ইবনে খালফের দাস গোলাম বেলাল না? বলে হ্যাঁ। বেলাল ডাক দেয়া বলতেছে আবু বকর, তুমি তো এই মক্কার মধ্যে কুরাইশ বংশের সবচেয়ে নামি দামি গোত্রের লোক। আবু বকর, আমি তো পরিচয়হীন, আমার তো কোনো পরিচয় নাই, আমি তো গোলাম সাদা গোলাম, দেখতেও ভালো না, কালো। আবু বকর তুমি হাত বাড়ায় দিছো আমার হাতের মধ্যে হাত মুসাফা করার জন্য? আবু বকর তুমি তো কুরাইশ বংশের লোক, এই পৃথিবীর সবচেয়ে দামি গোত্রের লোক গো, তুমি আবু বকর হাত বাড়ায় দিছো আমি বেলালের সাথে মুসাফা করার জন্য, আবু বকর আমি বেলাল যখন ছোট্টবেলায় ঘুমাইতাম ঘুম থেকে হাউমাউ করে কান্না করে দিতাম, আবু বকর আমার মা আমার কান্না শুনে কোনোদিন একবার জরা ধরে কোলে নেয় নাই, এ শরীয়তপুরের মুসলমান আমার দিকে চাতক পাখির মতো তাকাও গো বাবা, অন্য কোন দিক মনোযোগ দিও না। হযরত বেলাল ডাক দিয়া বলতেছে আবু বকর আমি দেখতে ভালো না, বিদায় যখন কিশোর বয়সে 6 থেকে 7 বছর বয়স আমি জমিনের মধ্যে উষ্ঠা খেয়ে পড়ে গেলে আমার আজ পর্যন্ত কেউ জরা ধরা বলে নাই, বেলাল ওঠো, একটু আদর করা বলে নাই, বেলাল ব্যথা পাইছো নি? আবু বকর আমি মক্কায় গোলাম সাদা গোলাম, আজকে অনেক বছর ধরে কাজ করি, কষ্ট হয়, মাঝে মাঝে আগুনের মতো গরম আমার গায়ের মধ্যে লাগে, আবু বকর আজ পর্যন্ত কেউ বলে নাই ও বেলা,
বেলাল 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 বেলাল, আয় রে আয় আমার ঘরের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে যাবি। আবু বকর থেকে কোন শিক্ষা থেকে তুমি শিক্ষা পাইলা, যেই শিক্ষার দরুন মক্কায় মানুষগুলোর সাথে মিশার পরেও আমি বেলালকে তুমি বুকের মধ্যে জড়ায় ধরছো। বেলালকে আবু বকর ডাক দিয়া বলে, বেলাল আমি এমন একজন মানুষের শিক্ষা পাইছি যেই মানুষের কাছে ধনী নাই, গরিব নাই, বড় নাই, ছোট নাই, অহংকারী নাই, নিরহংকারী নাই, টাকাওয়ালা নাই, টাকা ছাড়া নাই, যেই মানুষের কাছে পৃথিবীর সমস্ত মানুষ সমান, ওই মানুষের আদর্শে যদি তুমি বেলাল আদর্শিত হয়ে যাও, তবে ওই মানুষটার সাথে তুমি মিশতে বুঝবা, ওই মানুষটাই পৃথিবীর শান্তির পয়গাম নিয়ে আসছে, আর ওই মানুষের সাথে একবার মিলে যেতে পারলে তুমি তোমার সৃষ্টিকর্তা মহান রবকে পাওয়া যাবে। বলো আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়া বলো, আবু বকর তবে আর কেন দেরি করতেছ আবু বকর? ও মুরব্বি চাচা দেখো তোমার নবীর আদর্শটা কত সুন্দর, একটু জেহেনটা লাগাও, একটু মন দিয়া ভাবো। দেখো বিলালের কাহিনী শুনে তোমার চোখ দিয়া এক ফোঁটা পানি বের করতে পারোনি। ও আবু বকর, আবু বকর তাড়াতাড়ি আমাকে ওই মানুষটার কাছে নিয়ে যাও। আবু বকর বলে, চলো আমার সাথে, আমার নবী মুহাম্মদ দারুল আরকামের মধ্যে বসা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে নিয়ে দারুল আরকামের মধ্যে রওনা দেয়। দারুল আরকামের মধ্যে আমার নবী তখন বসা ছিল। হযরত আবু বকর বেলালকে নিয়ে গেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, নবী আমার ডাক দিয়া বলে, বেলাল তুমি আসছো বুঝি আমার দরবারে? বেলাল আয় আয় বুকে আয়। বেলাল দুই চোখের পানি ছেড়া ছেড়া কাঁদে আর কয়, নবী ছোটবেলায় কান্না করলে মা একবার মুখে বলে নাই, বেলাল কান্দবি না। কিশোর বয়সে একবার উষ্ট খেয়ে পড়া গেলে কেউ ডাক দেওয়া বলে নাই, বেলাল ব্যথা পাইছনি? আপনি নবী কুরাইশ বংশের সবচেয়ে উত্তম বংশের লোক, আমার গলার মধ্যে আপনার গলা লাগিয়ে দিয়েছেন নবী। বলেন বলেন এই আদর্শ শিখছেন তো শিখছেন কার থেকে? বেলাল কয়, নবী একটু পড়ায় দেন গো নবী, কালেমার বাণী, সত্যের বাণী, ইনসাফের বাণী, সুন্দর বাণী, ন্যায়ের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে। এবার বেলাল উমায়ে ইবনে খলফের কাছে গেছে, যায় বলতেছে, বেলাল যাও নামাজ পড়বা, জিকির করবা, আর মাঝে মাঝে আমার কাছে আসবা। বেলালের মালিক উমায়ে ইবনে খলফ ছিল কাফের। এবার বেলাল মালিকের বাড়িতে গেছে, সারা দিন ধরে কাজ করতেছে, সন্ধ্যাবেলায় বেলাল হাতে নিজের হাতের কাজগুলো করতেছে, আর বেলালের জবান দিয়া কি যেন ডাকতেছে। উমায়ে ইবনে খলফ বেলালের কাছে যায় দেখে, বেলাল একটা শব্দ বলতেছে, শব্দটা হলো
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ জিকিরে মজা আছে কিনা? আর সোনামণি আল্লাহর পাগল, জিকিরের মধ্যে যে কি মজা, এই মজা যদি তোমার বুঝতে হয় একজনের প্রেমে পড়তে হবে, তিনি কে? আহা, কেমনে পড়বা? সারা রাত ফেসবুকের মধ্যে ফেসবুক গুতায়া গুতায়া প্রেমিকার সাথে চ্যাট করবা, দিনের বেলায় কলেজের বাইরে বাইক নিয়ে দাঁড়ায় থাকবা প্রেমিকার, সম্ভব? ও মা, কি আসতে বলেন আপনাদের যে আওয়াজ, এর থেকে ওই প্রেমিকার সাথে রাতে গোপনে কথা বলে ওদের আওয়াজ বেশি হয় কিনা আপনাদের সমাজে? এমন আপনাদের শরীয়তে না হইতে পারে, আমার ঢাকাতে হয়। কেমনে বুঝবেন আপনি এই মজা? জিকিরো সে ক্যা মজা হ্যায়, জাকিরিন কো পুছিও, ইশক মে ক্যা মজা হ্যায়, আশিকু কো পুছিও, ঠিক কিনা? কারণ যে আমার আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহকে মোহাম্মত করে, আমার আল্লাহর প্রেমে পাগল, ওরে যায় যদি একবার জিগাও রে যুব, যৌবনটা তো তুমি হেলায় খেলায় বাইক নিয়ে আর্মান ফাইভ নিয়ে কাটায় দিতে পারতা, আইফোন বা ওয়ান প্লাস ফোন নিয়ে ছবি তুইলা তুইলা ঘুইরা কাটাইতে পারতা, নারীর পিছে দৌড়ে দৌড়ে। ও যুবক সোনামণি, ভালো করে বুঝার চেষ্টা কর, নারীর পিছে দৌড়ে দৌড়ে তো জীবনটা শেষ করে দিতে পারতা, কিন্তু আব্বু আমার আল্লাহর যেই পাগল, দুনিয়ার মধ্যে নারীর প্রেমে পড়ে নাই, বাড়ির প্রেমে পড়ে নাই, বন্ধুত্বের প্রেমে পড়ে নাই, ইয়াবার প্রেমে পড়ে নাই, গাঞ্জার প্রেমে পড়ে নাই, বাবার প্রেমে পড়ে নাই, আমার মাওলার প্রেমে পড়ছে, ওরে যাইয়া একবার জিগাও আমার মাওলার প্রেমে কি মজা। আহারে মক্কার বেলাল তো একদিনে আমার মালিকের প্রেমের মধ্যে পড়ে গেছে, বেলাল হাতের মধ্যে হাতের কাজ করতেছে আর গুনগুন কইরা আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাকতেছে, ওমা ইবনে খলফ দা ডাকতেছে বেলাল, কাজ করতেছো আর মুখের মধ্যে কারে ডাকতেছো? ওমা ইবনে খলফ বলতেছে আমি আমার মালিকের নাম ডাকতেছি, সুবহানাল্লাহ বলে। উমা ইবনে খলফ খুশি হয়ে গেছে, বলে হাই হাই বিলাল, এত মুহাব্বত করো, দিনের বেলায় কাজ করো আর রাতের বেলায় আমার নাম জপতেছো, আমার নাম জপতেছো। বিলাল এবার বলতেছে উমায়া আমি তোর নাম জপি না, আমার একজন মালিক আছে সৃষ্টি করতেছে, আমি আমার আল্লাহর নাম জপি। উমা ইবনে খলফের চান্দি গরম, উমা ইবনে খলফ ডাক দিয়ে বলতেছে রে বেলাল তুমি মুহাম্মদের আল্লাহর উপরে ইমান আনছো? বেলাল ডাক দিয়া বলে না উমায়া না, ওই আল্লাহ শুধু মুহাম্মদের আল্লাহ না রে উমায়া, ওই আল্লাহ আমার আল্লাহ, ওই আল্লাহ তোরে বানানে ওয়ালা আল্লাহ, ওই আল্লাহ আসমান বানানে ওয়ালা আল্লাহ, ওই আল্লাহ জমিন বানানে ওয়ালা আল্লাহ, ওই আল্লাহ পাহাড় বানানে ওয়ালা আল্লাহ, ও মায়া ওই আল্লাহ মুহাম্মাদের আল্লাহ না। আল্লাহু আকবার, বলে ও মায়া ওই আল্লাহ তো মুহাম্মাদের আল্লাহ না, বরং ওই আল্লাহ পৃথিবী দ্বারে সৃষ্টি করছে। উমায়া উমায়া জানো আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ।
আসমান কোন বইলা সৃষ্টি করছে, জমিন কোন বইলা সৃষ্টি করছে, আমার রূপে আমার দিকে তাকাও, আমার আল্লাহ ছয় দিনে আসমান জমিনটা কোন বইলা সৃষ্টি করছে, কিন্তু আমার আল্লাহ তোমারে আমারে কত মুহাব্বত করে বানাইছে, আল্লাহ কোন বইলা সৃষ্টি করে নাই। আল্লাহ আমাদেরকে বলে যে ফেরেশতা তোমরা বডিটা মাটি দিয়া বানাও, এরপরে চেহারাটা তোমরা বানাই বানা, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার কপালটার টিপা টিপা বানাইছে। আল্লাহ একবার জোরে বলো, আমার আল্লাহ তোমার চোখ দুটা বানাইছে, কারণ আল্লাহ কয় আমার বান্দাই কপাল দিয়া মালিক রে সেজদা করবি, আল্লাহ কয় আমার বান্দা ঠোঁট দিয়া আমি মালিকের জিকির করবি। উমাইয়া ইবনে খলফের মেজাজ গরম, উমাইয়া ইবনে খলফ আবু জাহেলের কাছে সইটা গেছে, তাই আবু জাহেল পরামর্শ দাও বিলাল ইসলাম গ্রহণ করতে কি করা যায়। সংক্ষেপের মধ্যে বলতেছি, আবু বকর আবু জাহেল ডাক দিয়া বলে, ও উমাইয়া বিলাল রে নিয়া আগামী কালকে দুপুর বেলায় ভর দুপুর রোদের ভিতরে বালির মধ্যে ছেঁচাইবা। উমাইয়া ইবনে খলফ যুবক একটু চিন্তা করে দেখো, বালিশের সাথে মাথা লাগায়া ইসলাম কত কঠিন ভাবে তোমাদের কাছে আসছে, আজকে সেই ইসলাম পায়া তুমি নামাজটা ঠিক মতো পড়তে পারো না, তুমি ঠিক মতো অজু করার নিয়মও জানো না, আহা যুবক কলিজার মধ্যে কি একটু খারাপ লাগে না, আহা যুবক হৃদয়টা কি একটু অশান্ত হয় না। ওই বিলালের গলার মধ্যে রশি লাগায়া ঘোড়ার পায়ের সাথে ভাইজা দিছে, বিলাল ঘোড়ার মধ্যে লাগায়া দৌড়ায়। আবু বকরকে বিলাল বলে, যেই দিন আমার এইভাবে করে টানছে আমার গোষ্ঠগুলো গইলা গইলা জমিনের মধ্যে পড়ে গেছে, বেলালকে মাঠের মধ্যে রাইখা চারপাশ দিয়া আগুন লাগায়া বেলালকে খেজুর কাটা দিয়া পিটাইতেছিল, বেলালকে পিটায় আবু বকর একদিন জিগায়, বেলাল তখন তোমার কলিজার মধ্যে কষ্ট লাগে নাই? বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর আমার তো কষ্ট লাগতে ছিল, আমার হৃদয় সহ্য হচ্ছিল না, কিন্তু আমি যখন সূরা কুল হু আল্লাহর উদ্দেশ্য করে, শুধু আহাদ আমার আল্লাহকে উদ্দেশ্য করে, এক আল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মানসুরা ইল্লাল্লাহ লা মাখলুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ, ক্ষমতাকার জোরে ক, আমি যখন আমি মাওলার নাম জিকির করি, আমি যখন আমি মাওলাকে ডাক দেই, আমি যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, প্রত্যেকবার ডাক দেওয়ার সাথে সাথে আমার সমস্ত ব্যথাগুলো কমে যায়, আমার হৃদয়টা প্রশান্ত যিনি করে দেয় তিনি কে? আই এলাহাল আলামিনায় বেনিয়াজ দিন দুনিয়া মে হামারা কারে সাজ, কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। ওই বিলালকে কষ্ট দেয়, বিলালের পরে নবীর আদর্শ আর মুহাব্বত পাওয়া গেছে, বিলালের মধ্যে নবীর আদর্শ আর মুহাব্বত, যেই আদর্শ আর মুহাব্বত যদি আমাদের মধ্যে থাকে, একজনের পরিচয় পাওয়া যাবে তিনি কে? জোরে বলে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু ঘটনা বলি, শুনবেন তো? খারাপ লাগে? চলবে? থাকবেন না? ভাগবেন? কে কে থাকবেন? আল্লাহ কে দুটো হাত জায়গায় দেখা দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। ওই বেলাল নবীকে এত বেশি ভালোবাসত, নবীর মৃত্যুর পরে বেলাল সহ্য করতে পারে না। বেলাল মদিনা ছেড়ে চলে গেছে ইয়ামান শহরে বা সিরিয়ার মধ্যে, ছয় মাস পর, কয়দিন পর? জোরে বলেন, কয় মাস? ছয় মাস পরে আমার নবী যে একদিন বিলালের স্বপ্নের মধ্যে হাজির, আল্লাহু আকবার বলেন না? নবীকে স্বপ্নে দেখতে মন চায়, আব্বু জোরে বলেন মনে চায়, তাহলে নবীর আদর্শ মানতে পারবেন তো?
পৃথিবীর সব একদিকে থাকবে না, আমার ছাড়া যাবে পৃথিবীর সব। দাঁড়িয়ে রাখার কারণে যদি স্ত্রী চলে যায়, স্ত্রীর কপালে তালাক, শাশুড়ি শুদ্ধ তালাক। যদি দাঁড়িয়ে রাখার কারণে চাকরি চলে যায়, চাকরির কপালে তালাক। যদি দাঁড়িয়ে রাখার কারণে চেয়ারম্যান ছাড়তে হয়, চেয়ারম্যানের কপালে তালাক। তবু দাঁড়ির মধ্যে পোস লাগানো যাবে, জোরে বলেন না যাবে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের স্বপ্নে হাজির, ডাক দিয়া বলে, ও বেলাল, ও বেলাল, ও বেলাল, আমার ভালোবাসা কি তোমার মধ্যে কইমা গেছে গো বেলাল? ছয় মাস হলো আমি নবীর রওজা ছেড়ে তুমি সিরিয়ার মধ্যে, বেলাল, আমি নবীরে কি একদিনও দেখতে মনে চায় না? বেলাল ঘুম থেকে উঠে রাতের বেলায় মদিনার উদ্দেশ্যে রওনা। সুবহানাল্লাহ। বেলালকে ছয় মাস পর মদিনার মানুষগুলো দেখা, খুব ভালো করে মনোযোগ দেন, অল্প সময়ে বয়ান শেষ করে দিল। বেলালকে দেখা মদিনার মানুষগুলো বেলালের চারপাশে এসে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, বেলাল, ছয় মাস হয়ে গেছে আমার নবী নাই, তুমি আসছো? আবেলাল, ছয় মাস হয়ে গেল আমার নবী নাই, তুমি বুঝি ছয় মাস পরে আসছো? যুবক, এবার তুমি কান বা দেখো, নবীর কাহিনী কত করুন। আমার নবী নাই, বেলাল, তুমি ছয় মাস পর মদিনার মধ্যে আসছো, বেলাল একটু আজান দাও। কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, একটু আজান দাও। বেলাল দু চোখ বেয়ে পানি ছেড়ে দিছে। বেলাল ডাক দিয়া কয়, মদিনার মানুষ, আমি আজান দিতাম আমার রহমাতাল লিল আলামিনের জন্য, আমার সরকার দুআ লুল জুহাল, আমি যখন হাইয়া আলাল ফালা বলা বাম দিকে তাকাইতাম, তাকায় দেখতাম আমার নবী আমার বাম পাশে বৈশার হইছে। মদিনার মানুষ বেলালকে রিকোয়েস্ট করে, বেলাল কয়, না, যে জমিনে নবী নাই, আল্লাহু আকবার, বেলাল কয়, যে জমিনে নবী নাই ওই জমিনে আমি বেলাল আজান। এবার মদিনার মানুষ বড় চালাক, দৌড়ায় হাসান হুসাইন রে যায় বলে বেলাল রে আজান দিতে বলে। সরকার দুআলো মেরে নাতি হাসান আর হুসাইন আইসা বেলালের পাঞ্জাবির কোনা ধরে টান দেয়া বলে, চাচু আজান দিবানি, আজান দিবানি। বেলাল হুসাইন রে এক কোলে নাই, হাসাইন রে আরেক কোলে নিয়ে ডাকতে বলে, রে হাসান, পৃথিবীর কেউ তোমার না চিনু হাসান, কেউ তোমার না চিনু হুসাইন, আমি বেলাল, আমি বেলাল, আমি বেলাল তোমারে চিনি। জোরে আল্লাহু আকবার বলো না। আল্লাহ, আ হুসাইন, আরে হাসান, আমি বেলাল তোদের চিনি, আমার নবী তোদেরকে জড়ায় ধরে চুমু খাই তোরে হাসান হুসাইন, আমার নবীর কলিজা তোরা ছিলি, আজকে যেহেতু তোরা বললি আমি বেলালকে আজান দিতে, তোদেরকে ফেরানো যায় না। আল্লাহু আকবার। হাসান হুসাইন কান্দে, বেলাল কান্দে। বেলাল এবার আল্লাহু আকবারের ধ্বনি দাঁড়ায় দিতেছে। কিতাবের মধ্যে লেখে বেলাল যখন বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
এই শব্দ দুইটা বলার পরে বেলাল যখন কানের মধ্যে হাতটা দিছে, যুবক বৃদ্ধ একটু শোন, নবীর মুহাব্বত কেমন? বেলালের আজান গুলো মদিনার অলিতে গলিতে বাজে, মদিনার মহিলাগুলো মাটিতে গড়ায় গড়ায় কান্দে, মদিনার যুবক গুলো মাটিতে গড়ায় কান্নার আওয়াজ, আর ডাক দিয়া বলে নবীনা, আমার প্রিয় নবীনা। মদিনার বাচ্চা গুলো দৌড়ে মার গলা ধরে জরে ডাক দেয় মা, আল্লাহু আকবার, ও মা, বেলাল যেহেতু আজান দিতেছে মনে হয় নবী নামাজ পড়াইব, যুবক গুলা মায়ের চুমু দেয় আর কয়রে আম্মু, বেলাল যেহেতু আজান দিতেছে মনে হয় নবী নামাজ পড়াইব, মদিনার মেয়ে গুলা বাচ্চাদের কণ্ঠের এই আওয়াজ শুনে আরো জোরে জোরে কান্দে, মদিনার মধ্যে খান্নার রোল পড়ে যায় চিৎকার দিয়া দিয়া, যুবক গুলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। হযরত বেলাল যখন কানের মধ্যে হাতটা দিয়া বলে আশহাদু আন্না মুহাম্মাদ, এখনো রাসূলুল্লাহ বলে নাই, যখন মুহাম্মাদ পর্যন্ত আসছে ঠাস করে বেলাল জমিনের মধ্যে পড়ে যায়, বেলাল জমিনের মধ্যে ঠাস করে পড়ে যায়, বেলালের মাথার মধ্যে পানি দিয়া বেলালকে অজ্ঞান থেকে তোলা হয়, ডাক দিয়া বলে ও বেলাল, বেলাল, বেলাল। কেন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল? বেলাল ডাক দিয়া বলে মদিনার মানুষ, আমি যখন বলছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ডাইনে তাকায় দেখি আমার নবীটা, আমি বামে তাকায় দেখি আমার নবীটাই, আমি বেলাল, আমি বেলাল, সহ্য করতে পারি নাই, আমি বেলালের কলিজার মধ্যে আঘাত লাগছে, আমি বেলাল ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছি। ও নবীর আশেক, তোমরাও তো নিজেকে নবীর আশেক দাবি করো, আর বেলালও তো নবীর আশেক ছিল, বেলাল রওজা মুবারকে যায় নবীর পিলারটা ধরে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী, আপনি আসতে বলছেন, আমি বেলাল আপনার দাস, আপনার কাছে হাজির, নবী একটু আমার সালামের উত্তর দেন। বেলাল রওজার সামনে দাঁড়া কান্দে, ভিতর থেকে বেলালকে সালামের জবাব নবী দিয়া দেয়, আল্লাহু আকবার। এ বাবা, এতক্ষণ আলোচনা করলাম, এত বুঝাই, নগরে নগরে ঘুরি, গলিতে গলিতে ঘুরি, একটাই উদ্দেশ্য, মালিকের পরিচয় দেওয়া, কার পরিচয় দেওয়া? আল্লাহ বলছে, শুরুতেই আমি বলছি, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে পাইতে চাও না যুবক, হাত জায়গায় দেখাও, কে কে পাইতে চাও, আল্লাহ একবার জোরে বলো, যদি আল্লাহকে পাইতে চাও, নবীর আদর্শের মধ্য দিয়ে পাইতে হবে, কারণ মালিক না চিনে যদি কবরে যাও, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবি না, পারবি নাকি, জোরে বলো, পারবা নাকি? ও সোনামণি আপুরা, পারবেন না? পারবেন না, কোনোদিন সম্ভব না। কবরের আজাব কত কঠিন, সহ্য করা সম্ভব না,
এজন্য মালিকের পরিচয় পায়া এরপরে রওনা দিতে হবে। দুনিয়া থাকতে পারবেন নাকি? আরে জোরে বলেন না, পারবেন নাকি? মওতুকা আসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মওত কসম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মওত তেরা ইবতিতায়ে জিন্দেগি। দুনিয়ার মানুষগুলো ভাবে চিন্তা করে মৃত্যু তাদের জীবনের শেষ অধ্যায়, কিন্তু আমার আল্লাহ কি বলছে দেখেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। পৃথিবীর সব মানুষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, মালিক কেউ মানে কেউ মানে না, কেউ আস্তিক কেউ নাস্তিক কেউ বেদাতি, কেউ চরমোনাই কেউ সারসিনা, কেউ ইসলামী আন্দোলন কেউ জামাত ইসলাম, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এই বিষয়ে কারো ইখতিলাফ আছে নাকি? মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিবে, ফেরেশতা পাঠায়া তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন হইল মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এ সোনামণি আমার দিকে তাকাও, মান রব্বুকা সর্বপ্রথম প্রশ্ন তোমার রবকে, জোরে বলো আমাদের রবকে, আরো জোরে ডাক দাও কে, কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন রবকে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারে নাই, কেউ পালাইতে পারবেও না, কিন্তু রবের পরিচয়টা জিয়া যদি না যাইতে পারো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও মালিক মেহেরবানের পরিচয় নিতে হবে। ও বন্ধু সোনামণি, কুকুর হইয়া মালিক চিনে কিন্তু অধম মানুষ হইয়া মালিক চিনি না। কুকুর তোমার বাড়ির হার খায়, তোমার বাড়ির কাটা খায়, তোমার বাড়ির নোংরা খাবার খায়, তোমার বাড়ির ঝোটা খাবার খায়, কিন্তু কুকুরকে সকালবেলায় ওইটা যদি তুমি কোনো উল্টা পাল্টা করতে দেখো, কুকুরকে একটা লাথি মারো, কুকুর লেজটা নামায়া মাথাটা নামায়া করুন সুরে একটা ঘেউ ঘেউ করে আওয়াজ করে, কেমন যেন ডাক দিয়া বলে মালিক তোমার বাড়ির কাটা খাইছি, তোমার বাড়ির হার খাইছি, তোমার বাড়ির ঝুটা খাইছি, রাত ভর তোমার বাড়িটা পাহাড় দিছি, তারপরেও তুমি লাথি মারলা। মালিক মারলা তো মারলা, কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই। আর আমার আল্লাহ তোমারে গরুর গোশত ছানা পনির মাঠা খাওয়ায়া, দামি দামি খাবার খাওয়ায়া, দামি দামি পোশাক পরায়া, দামি দামি স্ট্যাটাসে বড় কইরা, এরপরেও যদি আমার মালিকের পরিচয় পাওয়া না যাও, আমার আল্লাহ কিন্তু ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। এই জন্য আমার আল্লাহর ধরা বড় কঠিন। কবরে যাওয়ার আগে তওবা করে অন্তরটাকে পরিষ্কার করে যাও। ভাবতে পারো হুজুর কবরে যে যাইব, গুনাহ করে ফেলছি, কিভাবে মালিকের কাছে মাপ চাব? সোনামণি আমার দিকে তাকাও, মনটা নরম হইলে আল্লাহর কাছে মাপ চাইতে মনে চায় না। তুমি কত গুনাহ করছো? তোমার গুনাহ যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়, তোমার গুনাহ যদি এভারেস্ট চূড়ার মতো হয়, তারপরেও আমার আল্লাহর রহমত একদম তোমার নিকটে। আল্লাহ বলছে, ও গুলাম লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার আল্লাহর দরবার থেকে কেউ নৈরাশ হয়ে যাইবা না। আমার আল্লাহ বলছে, রে গুলাম তোর গুনার খাতাটা যদি গুনা দিয়া কালো হয়ে যায়, তোর কলমটা যদি গুনা দিয়া কালো হয়ে যায়, তারপরে আমার দরবার রহমানের দরবার, আমার দরবার গফফারের দরবার, আমার দরবার মাগফিরাতের দরবার, আমার দরবার থেকে নৈরাশ হয়ে যাবি না। আমি ও বান্দা তোর কবিরা গুনা রাতের অন্ধকারে একাকি গুনা, ফেসবুকের গুনা, মোবাইলের গুনা, নারীর সাথে গুনা, আমার আল্লাহ সব মাফ করে দিবে। আল্লাহু আকবার, কারণ আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, ইন্নাল্লাহ
গফুর রহিম, আমার আল্লাহ কয় আমি ক্ষমাশীল এবং দয়াশীল। বন্ধু তোমাদের মধ্যে দেখতে চাই কোন কোন যুবক বাবা বৃদ্ধ বাবা মনে মনে তওবা করে নিয়ত করবা, ওয়াদা করবা, মিথ্যা ওয়াদা নয় সত্য ওয়াদা, জীবনে যতদিন বাসবা কোনদিন নামাজ সারবা না, হাত দুইটা জায়গায় দেখাও, নাড়া দাও নাড়া দাও নাড়া দাও, আর জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, গুনাহ করছি আর কোনদিন গুনাহ করব না। পারবেন তো বাবা? জোরে বলেন না, পারবেন তো? আল্লাহকে হাজির রেখে বলতেছেন পারবেন তো, পারবেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন। যতটুকু আমল করলাম প্রথমে আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আমিন। প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।